স্বাগতম জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। বগুড়া শেরপুরে স্বাধীন বাংলা নিউজ টিভির জেলা প্রতিনিধি সেলিম রাজার আয়োজনে এলাকার সচেতন ছেলেদের সাথে নিয়ে এলাকার মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধক স্প্রে ব্যবহার করেন। বিস্তারিত আমাদের সেলিম রাজার পাঠানো ভিডিওতে। বগুড়া শেরপুর খানপুর ইউনিয়নের ছাতিয়ানি বটতলা বাজারে নোভেল করোনা ভাইরাস বিস্তার রোধে উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার প্রচার সম্পাদক ও স্বাধীন বাংলা নিউজ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক সেলিম রেজা তার নিজ উদ্যোগে এলাকার সচেতন যুবকদের নিয়ে প্রতিটি রাস্তা সহ বিভিন্ন দোকান ঘরে জীবাণুনাশক স্প্রে করেন। এ সময় উপস্থিত ছিলেন সিএসসিপি আব্দুল কাদের, স্টুডিও ব্যবসায়ী রানা, রেজাউল করিম সহ আরো অনেকে। জীবাণুনাশক স্প্রের মাঝে পল্লী চিকিৎসক বদরুল আলম হ্যান্ড মাইকে জনসাধারণের দূরত্ব বজায় থাকার অনুরোধ করেন। সেলিম রেজা, স্বাধীন বাংলা নিউজ টিভি। সারা বিশ্বে সকল দর্শকদের জানাই স্বাধীন বাংলা নিউজ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের মাঝে থাকলে আপনি ঘরে বসে সারা বিশ্বের সকল সংবাদ সবার আগে আপনাদের মাঝে উপস্থাপনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। শুধু একবার আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন। আমাদের সকল প্রকার পছন্দের বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে আমাদেরকে কমেন্ট করুন। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন, কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি ফেসবুকে পেজ সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি, ইউটিউবে সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি। সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.স্বাধীন বাংলা নিউজ টিভি.com।